আমাদের আইন সেকশন 3-এ যাই। আচ্ছা, সেকশন 3-এ তিনটা বিষয়ের কথা বলছে। একটা হচ্ছে মূল মামলা, আপিল, আর হচ্ছে অ্যাপ্লিকেশন বা হচ্ছে আবেদন। ওকে, আচ্ছা, মূল মামলা, অ্যাপেল, আর হচ্ছে অ্যাপ্লিকেশনের তিনটা বিষয় নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করতে হবে। আর যদি দায়ের না করা হয় তাহলে আদালত খারিজ করে দেবে, ডিসমিস করে দেবে। যদি পরবর্তীতে দায়ের করা হয় নির্ধারিত সময়ের পরে, তাহলে এখানে আমরা তিন ধারা কয়টা বিষয়বস্তু পাই? তিনটা। তিনটা বিষয়বস্তুকে আমরা দুইটা ভাগ করব, দুইটা ভাগ করব। এক ভাগ, এক ভাগে রাখবো স্যুট বা মূল মামলা, আর এক ভাগে রাখবো আপিল ও আবেদন। দুইটা ভাগ করলাম। প্রথম ভাগের সাথে আমরা ধাপে ধাপে অনেকগুলো ধারা পাব, সেটা আমরা যাব। দ্বিতীয় অংশ যেটা আছে আপিল ও আবেদন, এখানে আমরা অনেক ধারা পাব। তাহলে প্রথম ভাগ, তৃতীয় ভাগ উভয় ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করতে হবে, রাইট? এগুলো দায়ের করতে হবে, যদি না করা হয় তাহলে খারিজ করে দিবে। যা বলছে কোথায়? সেকশন 3-এ বলছে। আমরা একটু ধারা 14-তে যাই, 14-এ যাই। আচ্ছা, 14-এ দিয়ে এভাবে পড়া দরকার না, 14-এ যাই, 14-তে যাই শুধু, ধারা 14। আচ্ছা, আমরা যখন সিপিসিতে পড়ি রিটার্ন অফ প্লেন্ট, আরজি ফেরত আসলে আরজিটা ফেরত কেন হয়? যখন এখতিয়ার সম্পন্ন আদালতে আরজিটি দাখিল করা না হয়, তার সরল বিশ্বাসে গুড ফেইথে এখতিয়ার সম্পন্ন আদালতে মূল মামলা দায়ের করা হলে যদি তা পরবর্তীতে ফেরত আসে এবং এই ফেরত আসার সময়টা তামাদি থেকে বাদ যাবে। অর্থাৎ সেকশন 3-এ আমরা দেখতে পাই যে আমরা যদি প্রথম ভাগের কথা চিন্তা করি যে নির্ধারিত সময়ের মধ্যে মূল মামলা দায়ের করতে হবে, 14-তে বলছে নির্ধারিত সময়ের মধ্যে মূল মামলা দায়ের না করলেও খারিজ হবে না ধারাগত 14। তাদের ওখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট, আমরা একটা পার্ট নিয়ে কথা বলতেছি, শুধু মূল মামলা দায়ের করা যাবে সেখানে আমরা আসি। এরপর আসেন, আচ্ছা, ধারা 4-এ আমরা যাই। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স লিখি, একটা সেন্টেন্স লিখি
আমাদের সময় বৃদ্ধি পাবে সমান সমান বিলম্ব মওকুফ হবে আমাদেরই সময় বৃদ্ধি পাবে সমান সমান বিলম্ব মওকুফ হবে সমান সমান নির্ধারিত সময়ের পরেও দায়ের করা যাবে। নির্ধারিত সময়ের পরেও দায়ের করা যাবে, তাহলে এই তিনটা সেন্টেন্স একরকম, যে তামাদির মেয়াদ বৃদ্ধি পাবে, বিলম্ব মওকুফ হবে, আর নির্ধারিত সময়ের পরে দায়ের করা যাবে। তাহলে যখন হচ্ছে ভুল আদালতের সরল বিশ্বাসে আর্জি দাখিল করা হয়ে হলো, এই কারণে কি হলো, বিলম্ব কি মওকুফ হলো? হলো, মূল মামলায় তামাদির মেয়াদ বৃদ্ধি পেলো, পাইলো, নির্ধারিত সময়ের পরে মামলাটি দায়ের হলো। তাহলে তিনটা সেন্টেন্স এক, ক্লিয়ার? এবার আমরা ধারা 4-এ চলে আসি। ধারা 4-এ দেখেন ধারা 3-এর বিষয়বস্তুর সাথে সেম, ধারা 4-এও কিন্তু আমাদের মূল মামলা আপিলের আবেদন নিয়ে কথা বলছে। সেখানে বলছে দেখা গেল যে এগুলো দায়েরের শেষ দিন, আদালত বন্ধ, দায়েরের শেষ দিন। সাপোজ অগ্রক্রয় বলবৎকরণের মামলা দায়ের করার সময় হচ্ছে 365 দিন, 1 বছর, 364 দিন পর্যন্ত এগুলো দায়ের করা হয় নাই। 365তম দিনে যখন দায়ের করতে গেল আদালতে গিয়ে, দেখলো আদালত ক্লোজ, বন্ধ। আদালত যদি বন্ধ থাকে তাহলে যেদিন আদালত খুলবে সেদিনই এগুলো দায়ের করতে হবে। তাহলে যেদিন আদালত খুলবে, যেদিন আদালত খুলবে, হতে পারে 1 বছর পর খুলছে, 1 বছর সময়টা কি বিলম্ব না? এটা কি মাফ হচ্ছে না? 1 বছর সময়টা কি বৃদ্ধি পাচ্ছে না? ক্লিয়ার? বা নির্ধারিত সময়ের পরে দায়ের করা হচ্ছে না, এখানে এই সময়টাকে আমরা পাচ্ছি না? পাচ্ছি। তাহলে দেখেন মূল মামলায় সময় বৃদ্ধি পায় না, ধারা 3-এ বলছে মূল মামলায় সময় বৃদ্ধি পায় ধারা 4। আপিল এবং আবেদনের দ্বিতীয় বাক্য রাখছিলাম না 3-এ, আপিল এবং আবেদনের সময় বৃদ্ধি পায় না ধারা 4-এ গিয়ে আদালত বন্ধ থাকলে বৃদ্ধি পায়, এই পরগুলো রিটেনে লাগবে। এবার আমরা ধারা 5-এ যাই। ধারা 5-এ বলছে আদালতের স্যুট, মানে মূল মামলা ছাড়া সকল ক্ষেত্রে, মূল মামলা ছাড়া সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কি কি আছে? রিভিশন আছে, আপিল আছে, মানে যা যা আছে মূল মামলা ছাড়া সকল ক্ষেত্রে সময় বৃদ্ধি পাবে। সময় বৃদ্ধি পাবে মানে কি? মূল মামলা ছাড়া সকল কিছুতে দায়ের করার জন্য সময় বৃদ্ধি পাবে। সময় বৃদ্ধি পাওয়া মানে কি? বিলম্ব মওকুফ হবে। সময় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বিলম্ব মওকুফ হওয়া। ক্লিয়ার? এখন দেখেন
আপিল এবং আবেদনের সময় বৃদ্ধি পাচ্ছে না ধারা কত? তো বলছে তিনে, কিন্তু আপিল আবেদনের সময় বৃদ্ধি পাচ্ছে ধারা কত? পাঁচ। ধারা কত? পাঁচ, যেটাকে আমরা কন্টিনিউশন অফ ডিলে প্রিন্সিপাল বলে থাকি, বিলম্ব মওকুফ নীতি বলে থাকি। আসলে প্রত্যেকটা ধারায় বিলম্ব মওকুফ নীতি প্রয়োগ করা যায়। এবার আমরা ধারা ছয় যাই। তিনজন ব্যক্তিকে লিগালি ডিজাবলড বলা হয়েছে, আইনগতভাবে অক্ষম বলা হয়েছে। আমি যদি আইনগতভাবে অক্ষম হই, তাহলে সুবিধাটা কি? আমি যতদিন আইনগতভাবে অক্ষম থাকবো, ততদিন আমার বিরুদ্ধে তোমাদের মেয়াদ গণনা বন্ধ থাকবে। এই যে যতদিন বন্ধ থাকতেছে, ততদিন ততদিন যে আমি বিলম্ব করতেছি, এটা মওকুফ হচ্ছে না? বা এটা হচ্ছে যে নির্ধারিত সময় ছিল, এগুলো পরে দায়ের করতেছি না? আলটিমেটলি বিলম্ব মওকুফ হচ্ছে। আমি যতদিন পর্যন্ত লিগালি ডিজেবল থাকবো, আইনগত বা অক্ষম থাকবো, ততদিন তো আমাদের মেয়াদ বৃদ্ধি পাবে না। ধারা কত? ছয়। লিগালি ডিজেবল কাকে বলা হয়েছে আমরা সবাই জানি। তো প্রশ্ন হচ্ছে, কয়টা ক্ষেত্রে এই আইনগত অক্ষমতাকে অজুহাত হিসেবে, একটা সেন্টেন্স বলতেছি, কত সময় পর্যন্ত আইনগত অক্ষমতাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন? যতদিন আইনগতভাবে অক্ষম থাকবেন ততদিন। সেকেন্ড প্রশ্ন, কোন ক্ষেত্রে আইনগত অক্ষমতাকে আপনি অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন? দুটি ক্ষেত্রে, একটা হচ্ছে মূল মামলা বা মূল মামলার কার্যক্রমে, এবং চিঠি জারির আবেদনে। এখন যদি বলা হয় যে এক্সজন আপিল দায়ের করার সময় ছিল 30 দিন, সে 45তম দিন আপিল দায়ের করলো, কারণ হিসেবে দেখালো যে এতদিন সে উম্মাদ ছিল, পাগল ছিল, তারা 6-কে রেফার করে, আদালত কি সেখানে মঞ্জুর করবে? করবে না। সেখানে লিগাল ডিসএবিলিটিকে অজুহাত হিসেবে মানবে না। তো ধারা ছয় আছে, কোন কয়জন ব্যক্তিকে বলা হয়েছে আর কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে। ধারা সাতে যাই। ধারা সাত হচ্ছে লিগাল ডিসএবিলিটি। সেখানে বলছে, একটা মামলায় যখন একাধিক বাদী থাকবে, একাধিক দাবিদার থাকবে, এদের মধ্যে কোনো একজন যদি আইনগতভাবে অক্ষম থাকে এবং একজনের অনুমতি ছাড়া যদি কার্যক্রম চালানো যায়, দায় পরিশোধ করা যায়, তার সকলের বিরুদ্ধে, একাধিক যে বাদী ছিল সকলের বিরুদ্ধে গণনাটা, আমাদের মেয়াদ গণনা শুরু হয়ে যাবে। আর যদি দেখা যায় যে না, যিনি 10 জনের মধ্যে যিনি একজন আইনগতভাবে অক্ষম আছেন, তার কনসেন্ট ছাড়া, মতামত ছাড়া কোনো ক্রমেই মামলার কার্যক্রম বা দায় শোধ করা যাবে না, তাহলে কারো বিরুদ্ধে তোমাদের মেয়াদ গণনা শুরু হবে না, বন্ধ থাকবে। এটা ডিপেন্ড করে আছে বাকি যারা আছে তাদের উপরে। এরা যদি শুরু করে শুরু হবে, যদি শুরু না করে তাহলে শুরু হবে না গণনাটা। ঠিক আছে, এটা হলো 27। ছয় এবং সাতের ব্যতিক্রম হচ্ছে ধারা হচ্ছে 8। প্রশ্ন হচ্ছে, লিগাল ডিসএবিলিটি আমার শেষ হলো, আমি শেষ হওয়ার পরে আমার জন্য মামলা দায়েরের সর্বোচ্চ সময় কতদিন? সর্বোচ্চ সময় হচ্ছে আমার জন্য 3 বছর। তার মানে আইনগত অক্ষমতা অবসান হওয়ার পর সর্বোচ্চ 3 বছর সময় অতিরিক্ত পাওয়া যাবে। সর্বোচ্চ 3 বছর সময় তা আমাদের মেয়াদ বৃদ্ধি পাবে, তাছাড়া না। আপিলের ক্ষেত্রে হচ্ছে আমাদের আপিল ডিভিশন যেটাই বলি না কেন, এগুলোর ক্ষেত্রে আইনগত অক্ষমতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না, এটাও ধারা 8-এর অধীনে আনসার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, অগ্রক্রয় বলবৎকরণের ক্ষেত্রে
আইনগত অক্ষমতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ বলা যাবে না অগ্রকরের মামলায় যে আমি তো আমি এতদিন লেট করেছি কারণ আমি উম্মাদ ছিলাম, আমি নাবালক ছিলাম, আমি জড়বুদ্ধি সম্পন্ন লোক ছিলাম, এটা বলা যাবে না। এই যে আমরা যদি আর্টিকেল 10-এ যাই, অনুচ্ছেদ 10-এ যাই, সেখানে দেখব যে যে অগ্রক্রয় প্রিএমশন এনফোর্স করার জন্য আমাদের মামলা দায়ের করতে উইদিন 1 ইয়ার 1 বছরের মধ্যে, এই 1 বছরের মধ্যে দায়ের করতে হবে। সেখানে আইনগত অক্ষমতাকে কখনোই ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ধারা 8। আমি আইনগতভাবে অক্ষম, আমাদের মেয়াদ গণনা বন্ধ আছে, আমি সুস্থ হলাম, সুস্থ হওয়ার পর আমার কত বছর সময় ছিল? 3 বছর। দেখা গেল এর মধ্যেই আমি যখন মামলা কার্যক্রম হাতে নিলাম, কিছুদিন পরে আমি আবার আইনগতভাবে অক্ষম হয়ে গেলাম। তাহলে একবার যদি আমাদের মেয়াদ গণনা শুরু হয় এবং পরবর্তীতে সাবসিকুয়েন্টলি যদি আমি লিগালি ডিসেবলড হয়ে যাই, তাহলে পরবর্তীতে আইনগতভাবে অক্ষম হওয়ার কারণে আমার তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না, তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে থাকবে না। এটা হচ্ছে বছর ধারা 9। এরপরে ধারা 12-তে চলে যান। ধারা 12-তে মূলত কাউন্টটা কিভাবে করা হবে তার একটা হিসাব নিকাশ দেখা দিচ্ছে, কোন কোন দিনগুলো বাদ যাবে। এটা পড়লেই পারবেন। আজকে মনে করেন যে মামলা রায় দিছি, আজকে দিনটা বাদ যাবে, আর কপি উঠাতে যতদিন সময় লাগে সেটা বাদ যাবে। ওখানকার রোয়েদাদ শব্দ আছে, রোয়েদাদ অ্যাওয়ার্ড, সালিশে যে সিদ্ধান্তটা হয়, আমাদের আর্বিট্রেশন একটা আছে না 2001 সালে, ওই আর্বিট্রেশন বা সালিশের যে সিদ্ধান্ত হয় সেটাকে বলছে রোয়েদাদ অ্যাওয়ার্ড। তাহলে ওটা তুলতে যতদিন সময় ব্যয় হয়, তাহলে এটা বলছে তারা 12-তে। তারা 13-তে যান। ধারা 13-তে যেটা বলছে যে কি বলছে, তেরোতে ধারা 13-তে বলছে যে মনে করেন মামলা মামলা দায়ের করার কারণ উদ্ভব হলো, এখন বিবাদী হচ্ছে বাংলাদেশের বাইরে, তো বিবাদী হচ্ছে বাংলাদেশের বাইরে যতদিন থাকবে ততদিন তো আমাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে, ধারা কত? 13। ধারা কত? 13। এরপর আমরা 14 দেখেছি, পনেরো, 16, 17 এগুলো আমাদের না পড়লেও চলবে। আমরা চলে যাবো 18-তে। 18-তে আছে ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল। ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল, এখানে মূল বিষয়টা হচ্ছে কখন থেকে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। যখন থেকে আপনি উক্ত প্রতারণা সম্পর্কে অবগত হবেন তখন থেকে, বা যখন হচ্ছে ওই প্রতারণার মাধ্যমে যে দলিলটা লুকিয়ে রাখছিল সেটা যখন আপনি উপস্থাপন করতে বাধ্য করতে পারবেন। মানে এখানকার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে আপনি যখন অবগত হবেন যে আপনার সাথে ফ্রড হয়েছে, ক্লিয়ার? 18-টা। এবার 19-এ যাই। ইফেক্ট অফ ফ্রড অফ ফ্রড অফ অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং। আচ্ছা, অ্যাকনোলেজমেন্ট বলতে কি বুঝে? দায় স্বীকার। দায় স্বীকার থেকে মনে করে আমরা ব্যাংক থেকে লোন আনি না, আমরা যখন ব্যাংক থেকে লোন আনি তখন সেখানে সিগনেচার দিই, স্বাক্ষর দিই। স্বাক্ষর দিই মানে কি? যে আজকে থেকে আমি আমার আপনার কাছে আমি এত বছরের জন্য দায়বদ্ধ, ক্লিয়ার?
তাইলে কোন পাওনাদার যখন কোন দেনাদারকে তার দায় পরিশোধ করার জন্য সিগনেচার দেবে, স্বাক্ষর করবে, সেদিন থেকে তোমাদের মেয়াদ গণনা শুরু হবে যদি আপনি দায় পরিশোধ না করেন। ব্যাংকের লোন যদি সেই সময়ের মধ্যে পরিশোধ না করেন তাহলে মামলা করার কারণ উদ্ভব হবে না, তখন সে টাইমটা কাউন্ট হবে কোন কোন দিন থেকে, যেদিন আমি আপনি ব্যাংকে লিখিতভাবে কথা দিচ্ছেন যে আমি টাকা দিয়ে দিব এই থেকের মধ্যে। এটা হচ্ছে ধারা 19। আপনি একজনের সাথে চুক্তিবদ্ধ, সে ব্যক্তি একটা টাইম দিল যে আগামী 5 তারিখে চুক্তি নিয়ে কাজ করব। 5 তারিখ আসলো, ভঙ্গ করলো, এবার টাইম দিল ঠিক আছে আমি 15 তারিখের মধ্যে কাজটা করব, 15 তারিখ আসলো আবার ভঙ্গ করলো, মানে চুক্তি নিয়ে কাজ করলো, এভাবে বারবার চুক্তি অনুযায়ী কাজ করতেছেন, বারবার চুক্তি ভঙ্গ করতেছে, বারবার ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে। ধারা 23 বলতেছে, ধারা 23 যে যতবার, ধারা 23 বলতেছে যতবার চুক্তি ভঙ্গ হবে ততবার নতুন করে তোমাদের মেয়াদ গণনা শুরু হবে। আপনি ভাবতেছেন যে চুক্তি ভঙ্গ একবার করেছেন, মামলার করা তামাদি শেষ, এখন আপনি স্বাধীন না, যতবার ভঙ্গ করবেন ততবার নতুন করে প্রতি মুহূর্তে বাদী হচ্ছে মামলা করার সময় পাবে, তামাদির মেয়াদ বৃদ্ধি পাবে। এবার ধারা 26-এ যান। ধারা 26-এ বলছে যে আলো, বাতাস, পানি এগুলো মনে করেন যে আপনি টানা 1-3-20 বছর ধরে ভোগ করতেছেন, ভোগ করতেছেন করতেছেন করতেছেন, তখন আপনি নিজের বলে একটা দাবি করতে পারবেন। এটা যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি আর সরকারি সম্পত্তি, এটা যে 60 বছর ধরে আপনি একটা না এক নাগারে নিরবচ্ছিন্ন ভাবে ভোগ করতে থাকেন, তখন সেটা আপনি নিজের বলে দাবি করতে পারেন। এটা বলছে সুখ অধিকার বা ইজমেন রাইট, ইজমেন রাইট ধারা কত 26। এখানে 20 বছর কিভাবে কাউন্ট করতে হবে এটাকে কিন্তু বলে দিছে, 2 বছর পূর্বে সমাপ্ত 20 বছরকে বুঝাবে, 2 বছর পূর্বে সমাপ্ত 20 বছরকে বুঝতে হবে। কিরকম? মনে করেন যে আজকে 22 বছর, আজকে 22 বছর পূর্ণ হয়েছে, আজকে ধরেন আপনার বয়স 22 বছর, 2 বছর পিছনে তাকান তাহলে আপনার বয়স কত? 20 বছর। তাহলে 20 বছর তো সমাপ্ত বা শেষ হয়ে গেছে 2 বছর আগে, রাইট? রাইট, তাহলে 20 বছর বলতে বোঝাবে 2 বছর পূর্বে সমাপ্ত 20 বছর কি, অর্থাৎ আপনার 22 বছর যখন পূর্ণ হবে তখনই আপনি এই ইজমেন্ট রাইটের মামলা দায়ের করতে পারবেন, এর আগে না। পিছনে 2 বছর, 2 বছর সময় আছে, গ্যাপ থাকবে, 2 বছর সময় আছে, গ্যাপ থাকবে, মানে দাদা আমরা সময় সময় পাবো 22 বছর আর কি, তাই না? হ্যাঁ, 22 বছর হলেই আমরা ইজমেন্ট রাইটটা অ্যাপ্লাই করতে পারবো, মামলা করতে পারবো। 2 বছর হলে কজ অফ অ্যাকশন, রাইট দাদা? হ্যাঁ, আচ্ছা আমরা 28-এ একটু যাই, এরপরে প্রশ্ন শুনি। 28-এ বলছে হচ্ছে অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল, বিষয়টা কি? বিষয়টা আছে যে আমি একজনের সম্পত্তি দখলে আছি, কত বছর ধরে? টানা 12 বছর ধরে। সেই সম্পত্তির মালিক কে? আমি না, আমি দখলে আছি। শুধুমাত্র দখলে থাকার কারণে আমি সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবো। কত বছর দখলে থাকা? 12 বছর দখলে থাকা। এটা হচ্ছে ধারা 142। একই সাথে আমার মালিকানা অর্জিত হচ্ছে আর আমার সম্পত্তি
আর আপনার সম্পত্তি আমার দখলে টানা 12 বছর থাকার কারণে আপনার মালিকানা হ্রাস পাচ্ছে, আপনার মালিকানা হ্রাস পাচ্ছে, আপনার সম্পত্তির স্বত্ব বিলোপ হয়ে যাচ্ছে। এটা যে 12 বছর যে সময়টা বলছে কত, তো 142 বছর। এবার ধারা 29-এ যাই। ধারা 19-29 থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো, দুইটা সেন্টেন্স। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে আমাদের তামাদি আইন প্রযোজ্য হবে না। কন্ট্রাক্ট অ্যাক্টের 25 সেকশনের ক্ষেত্রে আমাদের তামাদি আইন প্রযোজ্য হবে না। এরপরে পুরো তামাদি আইনটা স্পেশাল ল বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, পুরো তামাদি আইন, পুরো তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে বা স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা হচ্ছে ধারা 29। ধারা 29 আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের 25 ধারা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর হচ্ছে আমাদের স্পেশাল বা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা সবাই একটু অনুচ্ছেদে যাই, অনুচ্ছেদে যাই। আমরা সিপিসি যখন পড়েছি, এসআরএক যখন পড়েছি, দাদা দাঁড়ান আমরা একটু শেষ করি, কোশ্চেন আসবো। আমরা পুরো সিপিসি যখন পড়েছি, এসআরএক যখন পড়েছি, সিআরপিসি যখন পড়েছি, তখন কিছু কিছু অনুচ্ছেদ পড়েছি, রাইট? সেগুলো সহ আর দুই একটা অনুচ্ছেদ বাড়াইয়া আমি দিচ্ছি, এই অনুচ্ছেদগুলো পড়লেই হবে। আমরা অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 91, অনুচ্ছেদ 92, অনুচ্ছেদ 95, 96, অনুচ্ছেদ 104, ১১৩, 114, 116, 124, 142, 144, 147, 148, 150, 152, 154, 155, 156, 157, 163,
164, একশো ছেষট্টি, একশত ঊনসত্তর, একশত সত্তর, একশো তিয়াত্তর, একশো ছিয়াত্তর, একশো সাতাত্তর, একশো একাশি, একশত বিরাশি। এই অনুচ্ছেদ গুলো আমরা পড়ে ফেলবো, আপনি দেখবেন যে আপনার পড়ার বাইরে আছে 6 থেকে 7টি অনুচ্ছেদ মাত্র, মানে সিপিসি, এসআর অ্যাক্ট, তামাদি আইন, সরি এসআর অ্যাক্ট আর সিআরপিসি, এগুলোতে যে অনুচ্ছেদ কভার করবে এর বাইরে অনুচ্ছেদ আমরা দিয়েছি 5 থেকে 6টি বা 7টি, এগুলো পড়লে আমাদের হবে। এখন আমরা একটু প্রশ্নে যাই, এখন প্রশ্ন করে দাদা, হ্যালো, হ্যাঁ প্রশ্ন করেন দাদা। অনুচ্ছেদ একটা আছে আপনার 144, 142টা বুঝছি কিন্তু 144টা বুঝি নেই। আচ্ছা আমরা একটু পড়ি, 144-এ কি বলছে। বলেন তো দাদা, 144-এ কি বলছে, কিসের সময়টা বলছে। স্থাবর সম্পত্তি দখলের জন্য বা তৎসংশ্লিষ্ট কোনো স্বার্থ যার সম্পর্কে এই আইনে কোনো বিশেষ বিধান নেই। ওকে, এই যে দেখেন, যখন হচ্ছে স্পেসিফিক বলে দিচ্ছে যে 12 বছর একটানা দখলে না থাকলে সে সম্পত্তির মালিকানা তার থাকবে না, এটা বলছে না? তেমনি এটা নিয়ম তো বলাই আছে, যখন নিয়মটা বলে দিবে যে কি কারণে দখল হলে দখল উদ্ধারের মামলা বা মালিকানা উদ্ধারের মামলা এই 12 বছরের মধ্যে করবে স্পেসিফিক ভাবে, তখন 142। যখন কারণটা বোঝা যাবে না বা আমি সত্যুদ্ধারের মামলা দায়ের করব, অন্য কোন নিয়ম নাই স্পেসিফিক করে বলা নাই, তখন হচ্ছে 144। ও আচ্ছা, অনুচ্ছেদ 120-এ যান, অনুচ্ছেদ 120 লাগবে, যেখানে আছে মূল মামলা দায়েরের সময়সীমা উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে তার জন্য সময় হচ্ছে 6 বছর। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দাদা দাদা, যে মূল মামলা বলতে কি শুধু ফৌজদারি মূল মামলা না দেওয়ানি মূল মামলা আসবে দাদা এখানে? অবশ্যই দেওয়ানি মূল মামলা, দেওয়ানি মামলা মূল মামলা, ফৌজদারি মূল মামলায় কোনো সময় নেই, যে কোনো সময়। মানে আমাদের কেটে যাবে, এটা স্যার দেওয়ানি সিভিল, তামাদিয়ান কিসের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা যদি বলি দেওয়ানি ক্ষেত্রে, দেওয়ানি ক্ষেত্রে, তবে সিআরপিসি কিছু টাইম দেওয়া আছে। আমরা আবার আসি,
কেটে যাবে এখন।